নমস্কার বন্ধুরা, আরতি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও চলে এলাম আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে মায়ের অষ্টমী পুজো উপলক্ষে মিষ্টি কুমড়োর রেসিপি রান্না করব। তো দেখতে থাকো, আর দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো আর একটা লাইক করো। তো চলো রান্নাটা শুরু করি। তো কুমড়োটা আগে কেটে নেবো। সবজি গুলো কাটা হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর ফোড়নে দেব মৌরি। মৌরির গন্ধটা খুব ভালো লাগে। এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। আলুও সঙ্গে দিয়ে দেব। আলু আর কুমড়োটা ভালো করে ভেজে নেব। আলু আর কুমড়োগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কাঁচা ছোলা। রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ফুলে গেছে দেখো। কাঁচা ছোলা লাগছে। দেব আদা বাটা 1 চামচ, আর দেব কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ নেই। এবার দিয়ে দেবো টমেটো। একটা টমেটো কুচি কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য দিয়ে দেবো জল। তো কুমড়োর তরকারি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি 3-4 মিনিট ধরে রান্না করে নেব। অল্প একটু দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা,
ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কুচানো ধনে পাতা। তো নাবানোর সময় গুঁড়ো গরম মশলা আর ধনে পাতাটা দিয়ে নাবিয়ে দিতে হবে। বেশিক্ষণ কিন্তু জ্বাল দেওয়া যাবে না, ভালো সুন্দর মিষ্টি গন্ধ উড়ে চলে যাবে। হয়ে গেছে তরকারি, এবার নাবিয়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়ো তরকারি কিন্তু খুব ভালো আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, লুচি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, অষ্টমী পুজোর মিষ্টি কুমড়োর তরকারি হয়ে গেছে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি, টাটা।